এবার জেলা সংবাদ। ঠাকুরগাঁওয়ে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন এনরিচ প্রকল্পের সমাপনী হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটোরিয়ামে বিডি হলে ওয়ার্ল্ড ভিশনের এক আলোচনা সভা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এনরিচ প্রকল্পটি ঠাকুরগাঁও জেলার মা ও শিশু মৃত্যুহার হ্রাস করার প্রয়াসে দীর্ঘ 5.5 বছরের কার্যক্রমে সমাপ্তি ঘোষণা করেছে। প্রকল্প সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও সিভিল সার্জন ডক্টর মাহমুদ মাহফুজার রহমান সরকার। এ সময় আমন্ত্রিত অতিথিরা জানান, ওয়ার্ল্ড ভিশনের এনরিচ প্রকল্প গত 5 বছর বেশ সুনামের সাথে কার্য পরিচালনা করেছে। আমরা আশা করব ওয়ার্ল্ড ভিশনের এ ধরনের প্রজেক্ট আবারও আয়োজন করবে, তারা মা শিশুসহ আর্ত মানবতায় কাজ করে যাবে।